নমস্কার বন্ধুরা, সোনার হেঁশেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদের জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খোয়া ক্ষীরের দুধপুলির রেসিপি। খোয়া ক্ষীরের দুধপুলি বানাতে কি কি উপকরণ লাগছে সেইগুলি চট করে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1 লিটার দুধ, 250 গ্রাম খোয়া ক্ষীর আর 1টা বড় সাইজের পাটালি। এতটা পাটালি আমি দেব না, যতটা দেব সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে চলো আমাদের দুধপুলি প্রিপারেশন শুরু করা যাক। আমি এতে 2 কাপ ময়দা ব্যবহার করব। কোনো রকমের নুন তেল কিচ্ছু দেব না, ময়দাটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি জল গরম করে নিয়েছি, অল্প অল্প করে জল ঢেলে মেখে নেব। আমি এখানে মাখার সময় গরম জলটা এই জন্য ব্যবহার করছি যাতে পিঠেগুলো আমার একদম নরম তুলতুলে হয়। ময়দা দিয়ে বানানোর উদ্দেশ্য একটাই, অনেক সময় চালের গুঁড়ি দিয়ে বানালে কি হয় আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয় আর শক্ত হয়ে যায়। চালের গুঁড়ি দিয়ে বানালে পিঠেগুলো শক্ত হয়ে যায়। অবশ্যই আমি চালের গুঁড়ি দিয়েও একদিন বানাবো, কিন্তু আজকে আমি ময়দা দিয়েই দুধপুলি পিঠেটা বানিয়ে তোমাদের দেখাবো। ময়দাটা আমি মেখে নিয়েছি, দেখো এইভাবে নরম করে আমি ময়দাটা মেখেছি। এবার এই মাখা ময়দা দিয়ে পুলিগুলো আমি রেডি করে দেব আর তার মধ্যে দেব এই খোয়ার পুরটা। আমি ছোট ছোট লেচি নেব, খুব একটা বড় করব না লেচিগুলো, হাতে একটু ময়দা নিয়ে নেব। এমনি করে খোয়া নিয়ে পাকিয়ে নেব হাতের সাহায্যে, পাকিয়ে এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব। আমি অনেকগুলো শেপই বানাবো, প্রথমে এই একটি শেপ দেখিয়ে নিই। এমনি করে বানিয়ে হাতের সাহায্যে একটু চেপটে নেব জিনিসটাকে। এই দেখ, আগে কটা এই শেপ বানিয়ে নিই, তারপর অন্য শেপ বানাবো। এবার আমি আরেকটা শেপের করে দেখাই, এরকম করে গোল করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি খোয়ার পুরটা দেব। দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে গোল শেপে গড়ে নেব। দিয়ে হাতের সাহায্যে এটাকে লম্বা
করে চামচের সাহায্যে এই রকম করে ডিজাইন করে নেব। আরেকটা দেখাই, পিঠে গড়া হয়ে গেছে। এবার আমার এতটা ময়দা বেঁচে গেছে, এই ময়দা নিয়ে আমি চুষি বানিয়ে নিই কটা, পুলির মধ্যে দিলে বেশ ভালো লাগবে খেতে। এরকম করে নেব, অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে হাতের সাহায্যে এমনি করে ব্যাস। গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে 1 লিটার দুধ ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা ফুলে দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি ঘন ঘন দুধ নাড়াতে থাকবো, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধ আমার ফুটে এসেছে, এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি থেতো করে রাখা 2টি এলাচ আর 1টি ছোট তেজপাতা দিয়ে দেব। আমি দুধটাকে আরেকটু টানিয়ে নেব। দুধ অনেকটা টেনে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 1-1 করে পুলিগুলো আমি দুধে দিয়ে দেব। চুষিগুলোকেও সব আমি দুধে দিয়ে দেব। নাড়িয়ে নিয়ে গেল, দেখো কড়াইটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখো আমার পুলিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবে যে তোমাদের পুলি সেদ্ধ হলো কি না? এই দেখো পুলি সেদ্ধ হয়ে গেলে এইগুলি দুধের ওপর ভেসে ওঠে, আর তখনই বুঝবে যে তোমাদের পুলিগুলি একদম তৈরি। আর ময়দা দিয়ে বানালে এই পুলিগুলো ভীষণই নরম আর সুস্বাদু হয়, শক্তও হয়ে যায় না, যেটা চাল দিয়ে বানালে হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে দুধটা ফুটিয়ে নেব ভালো করে। তার মধ্যে এই গুড়টাকে আমি ফাটিয়ে নেব।
গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, এবার চাকুর সাহায্যে আমি এগুলিকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি আগেই বলেছিলাম আমি এখানে গোটা গুড়টা দেব না, অল্প দেব, তাই এতটা পরিমাণে আমি এটা ভেঙে পিস পিস করে নিলাম। গুড় দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, নয়তো দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড় দিয়ে দিয়েছি, আমি গুড়টিকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধ যদি ফোটে আর তার মধ্যে যদি আমি গুড়টা ছাড়তাম তাহলে কিন্তু আমার দুধটা পুরো কেটে যেত, আর এইভাবে করলে কিন্তু দুধ একদমই কাটার সম্ভাবনা থাকবে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর দুধের পরিমাণটাকে একটু কমিয়ে নেব। আমি যে গুড়টা ব্যবহার করছি এটা আমাদের দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে একটা ভাই বসে গুড় নিয়ে, তার কাছ থেকে নেওয়া। ওর গুড়ের কোয়ালিটি এতটাই ভালো যে আমার কিছু বলার নেই, এত ভালো এত ভালো যে গুড় দেওয়ার সাথে সাথেই একটা ভকভকিয়ে সুন্দর গন্ধ বেরোয়। দুধটা টেনে এসেছে, দেখো কিরকম ঘন হয়েছে দুধটা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, ক্ষীরের দুধপুলি একদম তৈরি। ঠান্ডা হয়ে গেলেই আমি এই ক্ষীরের দুধপুলিগুলো সার্ভ করব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতি ক্ষীরের দুধপুলি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসব পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।